স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ। আমি সুদেশ্না, ছোটবেলা থেকেই বড্ড একা, কোনো বন্ধু নেই আমার, এই ঘর আর বাড়ির ছাদটাই আমার জগৎ। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পশু পাখি, গান বাজনা, সাহিত্য। 14 সেপ্টেম্বর 2000, সোমবার। আজ যখন টিউশন থেকে ফিরছিলাম, আপন মনে বুঝতেই পারিনি কখনো সামনে থেকে চলে গেছে। হঠাৎ পিছন থেকে একটা অচেনা পুরুষালী গলার ডাকে চমকে উঠে দাঁড়িয়ে পড়লাম। পিছনে ঘুরে দেখি ও দৌড়ে দৌড়ে এসে দাঁড়িয়ে বলল, লজ্জায় লাল হয়ে যাই, মাথা নামিয়ে হাত বাড়িয়ে পার্সটা নেই, হাত কাঁপছিল আমার। এর আগে কোনো ছেলের সাথে আমার এত কাছাকাছি সাক্ষাৎ হয়নি। আমার স্কুল, কলেজ, টিউশন সবখানেই মেয়েদের সাহচর্যে বড় হয়ে ওঠা, এই প্রথম কোনো অচেনা ছেলের মুখোমুখি দাঁড়ালাম। প্রথমে চোখে চোখ রাখতে পারিনি লজ্জায়, কাঁপা কাঁপা চোখে ওর দিকে তাকালাম, কেমন একটা ঘোর লাগানো নিশাগ্রস্ত দৃষ্টি ওর। ১৬ সেপ্টেম্বর ২০০০, বুধবার। কাল তাকে দেখলাম, মেয়েটি তো ভারী মিষ্টি, তবে একটু রূঢ়। তোমার সাথে কেমন যেন রেগে রেগে কথা বলছিল। ১৭ সেপ্টেম্বর ২০০০, বৃহস্পতিবার। গতকাল আর আজ দুদিনই তোমরা আমার বাড়ির সামনে দিয়ে গেলে, আমি কাল ছাদে আর আজ টিউশন থেকে ফেরার সময় তোমাদের দেখলাম। তোমাদের কি ঝগড়া হয়েছে? এরকম চিৎকার করছিল কেন মেয়েটা? চেঁচিয়ে বলছিল, অনেকদিন ধরে দেখছি তুমি খুব চুপচাপ, কিছু তো হয়েছে, না হলে তুমি তো এরকম চুপচাপ থাকো না। কিছু হওয়াটা কি স্বাভাবিক না? মানে কিছু বুঝতে পারছি না, কি বলছো? দেখো শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি এই সম্পর্কটাকে আর বয়ে নিয়ে যেতে পারবো না, এটাকে এখানেই শেষ করতে চাই। কেন?
আমি কি সেরকম কিছু আমার পক্ষে সম্ভব না। তোমার গান কবিতা আবৃত্তি আমার অসহ্য লাগছে, আমার আর ভালো লাগছে না। গান কবিতা আবৃত্তি একসময় তুমি ভালোবাসতে, আজকে কি হয়েছে? দেখো তোমার গান কবিতা আবৃত্তি কিন্তু আমাদের সংসারটাকে চালাতে পারবে না। দেখো শ্রুতি, এভাবে রিলেশনটা নষ্ট করে দিও না, প্লিজ বোঝার চেষ্টা করো। সিংকিয়েট কেন, আমি কি করেছি? আমি আর পারবো না, আমার পক্ষে সম্ভব। দেখো শোনো, আমি আর পারছি না, ছাড়, সব শেষ, আমি আর পারছি না। শ্রুতি দাঁড়াও, যেও না এভাবে, শোনো শ্রুতি। ১৯শে সেপ্টেম্বর ২০০০ শনিবার। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি, তোমার বুকে জমে থাকা কষ্ট আমাকেও শান্তি দিচ্ছে না। অনেক ভেবে ঠিক করলাম আড়াল থেকেই তোমার সাথে কথা বলবো। তোমার আসার নির্ধারিত সময়ের আগে তোমার বসার সিটের এক পাশে ছেড়ে এলাম একটা চিরকুট, তোমার কথা ভেবে লেখা চিরকুট, অপেক্ষা করতে থাকলাম আড়ালে দাঁড়িয়ে। তুমি এলে আজও একলা, সাইকেলটা নামিয়ে রেখে বসলে, ইতস্তত এদিক ওদিক তাকালে, তারপর সিগারেট ধরিয়ে টানতে লাগলে, আর আমিও অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ চোখ যায় তোমার চিরকুটটার দিকে, তুমি ভ্রু কুচকে খুলে দেখো, সেটা পড়তে থাকো।
জানি আমি অন্যদের মতো নই, অন্যদের মতো করে ভালোবাসতে পারবো না তোমায়। গরমের সেদ্ধ করা বিকেলে কখনো বলবো না আইসক্রিম খেতে যেতে, বরং এক ঝলক ঠান্ডা হাওয়া হয়ে আছড়ে পড়বো তোমার শরীরে। আমি পারবো না বৃষ্টির সময় একসঙ্গে ভেজার আবদার করতে, কিন্তু জলের প্রথম ফোঁটাটা যখন তোমার চশমার কাছে এসে পড়বে আমি তাকিয়ে থাকবো তোমার চোখে, সকালে সূর্যের প্রথম কিরণটা যখন তোমার চিবুক স্পর্শ করবে তখন আমিও ছুঁয়ে যাব তোমায়, বসন্তের বিকেলে যখন কোকিল ডাকবে তুমি নকল করবে তাদের ডাক, আমি কাঁধে মাথা রেখে শুনব তোমার শব্দ, বাকিদের মতন গোলাপ নিয়ে হয়তো সামনে এসে দাঁড়াবো না, কিন্তু শরতের অসময়ের বৃষ্টি ভেজা প্রথম শিউলি ফুলটা শুধু তোমায় দেব। ভালোবাসবে আমায়? হঠাৎ একদিন ছাদে এসে পড়া একটা কাটা ঘুড়ির মতোই তোমার আবির্ভাব, অথবা মনে করো উল্কাপাতের মতোই। অনেক বড় আকাশ তোমার, বিশাল জগৎ, অন্য কারোর হয়তো খুব আদরের, আমার তো ছোট্ট পৃথিবী, বাইরেটা শুধুই ছাদে সীমাবদ্ধ। তবু পারলে একটু জায়গা দিও, এক মুঠো আকাশে ইগল না হোক শালিক হয়েই উড়ো, প্রতিশ্রুতি দিলাম আগলে রাখবো খুব যত্ন করে। তোমার নাম কি? আমি সুদেশনা, ছোটবেলা থেকেই বড্ড একলা, কোনো বন্ধু নেই আমার, এই ঘর আর বাড়ির ছাদটাই আমার জগৎ। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পশু পাখি, গান বাজনা আর সাহিত্য। আমি কোনোদিন কাউকে আপন করে পাইনি, বাবা ছেড়ে চলে গেছে অনেক আগেই, আমি তখন খুবই ছোট্ট। আমার মা আমায় খুব ভালোবাসতেন, সব সময় বুকে আগলে রাখতেন। মা মারা যাওয়ার পর থেকে আমি পিসির বাড়িতে চলে আসি, এখানে সবাই আমার পর, কেউ আপন নয়। পিসেমশাই ভালো মানুষ, আমাকে লুকিয়ে পড়াশোনা করাচ্ছেন, ভালোবাসেন, আর তাই জন্যই আমি বাকি সকলের চোখের বিষ। যদিও পিসির ভয়ে তিনিও খুব একটা মুখ খুলতে সাহস পান না, তাই একাকিত্বই আমার একমাত্র সঙ্গী। আমি কথা বলতে পারি না, আমি জন্ম থেকেই বোবা, সেই কারণেই সবাই এড়িয়ে চলে আমাকে, কেউ কথা বলে না, বন্ধুত্বও করে না। তোমাকে প্রথম দেখার দিনই ভালো লেগে যায়, ধীরে ধীরে তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তোমাকে রোজ লুকিয়ে দেখতাম, তোমার সাথে আরেকটি মেয়েও থাকতো, তোমাদের সম্পর্কটা হয়তো আর নেই, তার সাথে সম্পর্ক শেষ হওয়ার পর
তোমার কষ্ট আমাকে থাকতে দেয়নি, তাই লুকিয়ে তোমাকে আমার মনের কথা জানাতে চেষ্টা করি এই চিরকুটগুলোতে। জানি না কতদিন আড়ালে থাকতে পারবো, তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস আমার নেই, কারণ আমি কথা বলতে পারি না। তাই আমার ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখাও বারণ। তোমাকে এভাবে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, ক্ষমা করো আমায়। সুদেষ্ণা, আমি দীপ, রূপের মোহে শব্দের ধারে ক্ষতবিক্ষত মন নিয়ে এটাই ঠিক করেছিলাম যে আর কোনোদিনও কাউকে ভালোবাসবো না। শ্রুতির সাথে আমার সব সম্পর্ক শেষ, আর তারপর তোমার চিরকুটগুলো নতুন করে আমার মনে ভালোবাসার ছোঁয়া জাগায়। প্রকৃতি, পশু পাখি, সঙ্গীত আর সাহিত্য যে আমারও খুব কাছের, শ্রুতির জন্য সে সবই হারাতে বসেছিলাম। আজ তোমার শব্দের ছোঁয়ায় সেগুলো যেন আবার বেঁচে উঠল। বলছি চলো, অর্ঘ্য অর্থ তো আমাদের জন্য অপেক্ষা করছে, কেকটা তো কাটতে হবে। চোখের দেখা প্রাণী